এক মহিলা চোখের পাতায় বর্ষি গাঁথাকে ঘিরে চাঞ্চল্য মহদীপুর এলাকায়। জখম মহিলার নাম সাগরী মণ্ডল, বয়স ৪০, ইংলিশবাজার থানার মহদীপুরের বেকি এলাকায় বাড়ি তাঁর। বাড়ি থেকে কিছুটা দূরে একটি বিলের প্রহরীর কাজ করে তাঁর পরিবার। বুধবার সন্ধ্যের দিকে তিনি বিলের দিকে যাচ্ছিলেন। সেখানে একটি ঘরের দিকে যাওয়ার সময় তাঁর চোখের পাতায় একটি বর্ষি গেঁথে যায়। কে বা কারা মাছ ধরার ছিপ বাড়ির চালে ফেলে রাখে, দেখতে না পেয়ে রাতের অন্ধকারে এই ঘটনাটি ঘটে। পরিবারের লোকেরা এই অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। কোথায় বাড়ি? কি হয়েছিল, কিভাবে হলো এটা? এইটা ঝুপড়ি ছিল কিনা কুড়া, ও দেখছে বিলে পোকা আছে, দিয়া ছেলে পেলা কোন গা ঝুলিয়া রেখে দে, তা আমি কি আর করি, দিয়ে যে গাই থাকে। কি গেথেছে এটা? বনসি। কোথায় এসেছেন আপনি? হাসপাতালে এসেছেন? ওই জি, এই ট্রাকের ব্যাটারি সমস্যার মিটলো না। আরে দূর বাবা, সারা চার্জ দেওয়ার পরেও সে ব্যাটারির ঝামেলা। ইনভার্টার আছে কিন্তু ব্যাটারির জন্য সেই লোডশেডিং। যে কোনো সাধারণ ডিস্টিল ওয়াটার ব্যবহার ব্যাটারির ক্ষতি করে, বস বস ব্যবহার করুন। ক্লোরিন ফ্রি ডিস্টিল ওয়াটার, বস ফর এক্সট্রা লাইফ।